গাইস গুড মর্নিং, আজকে একদম গুড মর্নিং ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15। তো রোহনকে স্কুলে নিয়ে গেছে, প্রায় 5 মিনিট হলো বেরিয়ে গেছে। তো ওর 8:30-8:30 মধ্যে ওকে স্কুলে ঢুকিয়ে ও চলে আসবে। আর এই এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করলাম। তো লাইটটা জ্বালাই, দেখো বিছানা টিছানা এখনও কিছু তুলিনি, আস্তে আস্তে সমস্ত কাজ করবো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো, ওই জন্য আজকে এত সকাল সকাল ব্লগিং স্টার্ট করলাম। তো এখানে দেখো একটা জিনিস, এখানে এই গরম জলটা আমি এখন বসাচ্ছি, ধরিয়ে দি গ্যাসটা। এই গরম জলটা কী করতে বসাচ্ছি, অবশ্যই গরম জলে চা খাবো না বা জল খাবো না। আর ওটা এখন বালিশের মোয়ার আর বিছানার চাদর ভেজানো আছে, ওইটাতে দেবো। দেখো আলু ভাজা আর পরোটা করে দিয়েছিলাম রোহন। কোনদিন যদি ম্যাগি করি তাহলে যে ম্যাগিটা আর কি ধরো করে একটু ঠান্ডা করার জন্য দিই প্লেটের মধ্যে করে ছড়িয়ে, যাতে গরম গরম টিফিন বক্সের মধ্যে ঢোকাতে না হয়, তখন বলবে আমি ম্যাগি খাবো। তা আজকে যেহেতু ম্যাগি হয়নি, ফার্স্টে বলেনি যে আমি খাবো বা কিছু আমাকে দাও, তা আমি বলেছি একটু পরোটা আর আলু ভাজাটা খেয়ে দেখ, খুব টেস্টি। তো মুখে দিয়ে দেখেছে, প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর আমি ড্রেস পরাচ্ছিলাম, তারপরে বলছে আমি বসি, কারণ ঠাম্মি বলেছে বসে বসে খেতে। তো ওর একটু ভালো লেগেছে হয়তো, যতক্ষণ ওর বাবা ড্রেস পরলো আমি ততক্ষণ একটু মুখে মুখে ওকে খাইয়ে দিলাম, আর বাকিটা চিকেনে দিয়ে দিয়েছি। দেখা যাক কতদূর কী খায়, কতটা আলু ভাজাটা পরোটার মধ্যে লাগিয়ে নিয়ে মুখে চিবাতে পারে, দেখা যাক। তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করলাম, আস্তে আস্তে কাজগুলো সারি। হয়তো বিছানাটা এখন তুলবো না, কারণ ও বলেই গেছে বিছানা তুলবে না, আমি এসে কিন্তু আবার শোবো। বিছানাটা তোলালে হয়ে গেলে নাকি ওর ঘুম আসে না। তো আমিও এখনই থেকে যুদ্ধ শুরু করব না, আমি এখন একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপর থেকে আস্তে আস্তে কাজে হাত দেবো। যখন থেকে কাজ শুরু করবো তখন থেকে তোমাদের সাথে শেয়ার করবো। কাজ করতে করতে চিন্তা করি ওয়াইটিটা এতটা নোংরা আর এতটা বাজে হয়ে গেছে, এরকম এতটাও নোংরা ছিল না। হয়তো আমরা সমালোচনা বা কুটকাচালি যাই বলো, সেরকম মূলক আমরা ভিডিও করতাম ঠিকই, কিন্তু কাউকে এত গালাগালি দেওয়া, কাউকে এত নিন্দামন্দা কথা বলা, কাউকে হার্ট করা, কাউকে খোঁচা মেরে ভিডিও করা, তার সন্তানকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে, স্বামীকে নিয়ে কথা বলা, এতটাও হয়তো নোংরাম ছিল না, যেটা চরম পর্যায়ে হয়তো পৌঁছে গেছে। তো যাই হোক, সব কিছুর একটা শেষ থাকে আমি জানি, কারণ সবার ওপরে ভগবান রয়েছে, সব কথার ওপরে একটা শেষ কথা রয়েছে, যে সব ভালো যার শেষ ভালো, তার যার সমস্ত কিছু ভালো হবে আমি জানি তার শেষটুকুও খুব ভালো হবে। প্রত্যেকে আমরা ভালোটার পাশে রয়েছি, সৎটার পাশে রয়েছি। তো চলো আজকে এত ভিডিও দেখি, দেখেও মনে হয়েছে ভিউজের জন্য আমরা কী না করে যাচ্ছি, লোককে হার্ট করছি, নোংরা কথা বলছি, তাদের পরিবারের লোকগুলোকে তুলে যারা হয়তো এইসবের মধ্যে ইনভলভও নেই তাদেরকে নিয়ে কথা বলছি, এটা হয়তো ঠিক হচ্ছে না, এক না একদিন এটা ঠিকই বন্ধ হবে। আর যত এগুলোতে ভিউজ আসুক না কেন, এগুলো বেশি দিনের জন্য নয়, মানুষ এগুলো রোজকার পছন্দ করতে পারে না, মানুষের কাজের মধ্যে দিয়ে মানুষের জীবন। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটুখানি শুয়েছিলাম, শুয়ে আবার উঠলাম, উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই জামাটা গেঞ্জিটা আর প্যান্টটা কালকে গেঁচেছিলাম, ছাদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, রোদ্দুর উঠেছিল তো হাঁপিয়ে গেছি আমি উপরে আসতে গিয়ে, টুকুর 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 করে উঠে এসেছি বাবা। তো এখানে দেখো স্নান করে আবার জামা কাপড় কেচে সেই বালতিটা নিয়ে উঠে যাচ্ছি হচ্ছে ছাদে। এখন ছাদে না উঠলেই নয়, হয়তো তোমরা বলবে যে তুমি এতবার করে কেন ছাদে উঠছো, তোমার এতবার ছাদ বা ওপর নিচ করাটা উচিত নয়, কিন্তু কি করব এখন ওয়েদারটা এমনই, রোদ্দুর দিচ্ছে, এই আবার কিছুক্ষণ পর বৃষ্টি আসছে। তা আমি যদি এখন ছাদে জামা কাপড়গুলো বা যা আছে সেগুলো যদি না মেলে নিচে মেলি, সেগুলো কখন গিয়ে শুকাবে তার কোনো ঠিক নেই। এক ঝলকায় যদি রোদ্দুর শুকিয়ে যাচ্ছে তো যাচ্ছে, নেমে যাচ্ছি আর কিন্তু উঠছে। তো স্নান টান তো একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও এই সাইডের আকাশটা খালি তোমরা দেখো, এত বিউটিফুল লাগছে, একদম মনে হচ্ছে পেজা তুলোর মতন, সেই শরতের মেঘ ভেসে বেড়ালে যেরকম লাগে পুরো সেই রকম। আর এইখানটা দেখো ঠিক আমাদের মাথার উপরের আকাশটা, এই আকাশটাতেই মেঘ রয়েছে একমাত্র, আর ওই আকাশটা কিন্তু একদম পরিষ্কার আকাশ, মানে দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো পাহাড়ে আছে এরকম লাগছে। তো আর এই দিকের আকাশটাতে মেঘ,
এই দিকের আকাশটাতে, মানে এটা একটা একঝলক বৃষ্টি হবে। তো এই যাই হোক, মেলে দিয়েছি দেখো সমস্ত জামা কাপড়, আর আমি আসছি না এখন। এই যা বৃষ্টি হবে, এই যে এই পোর্শন থেকে এই পোর্শনের আকাশটুকুনিতে খালি মানে কি বলে মেঘ রয়েছে। আঞ্চলিক বৃষ্টিপাত এটা হচ্ছে সেইটা, অঞ্চল বেসিস, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। চলো নিচে যাই, এবার খাবো হচ্ছে চা। ইলিশ মাছ ভাজা, মাছের তেল আর সোয়াবিন। সোয়াবিন আর সুগার, এদিকে টিফিন নিয়ে নিয়েছি। আজকে করেছি আলু ভাজা ডিম দিয়ে আর চা, আর তার সাথে আছে পরোটা। আর এই যে আমিও নিয়ে নিয়েছি, আর এই সসটা আমার ছেলে বাঁচিয়ে রেখে গেছিলো, এটাও নিয়ে নেবো। চলো টিফিন খেয়ে নিই। তো এদিকে দেখো টিফিন টিফিন তো সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্না ওইদিকে মাও ঢুকে গেছে। আজকে মা রান্না করেছে ইলিশ মাছ ভাজা, সোয়াবিনের তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ মাখা। তো এই হয়েছে আমাদের আজকে লাঞ্চ, সেটা মা বললো আমি করে নিচ্ছি, তুই রেস্ট কর। তা জানোই টুকটাক ঘরের কাজ থাকে, সেগুলো আমি করছিলাম, যেমন বিছানা টিছানা তোলা, ছাদের থেকে জামাকাপড়গুলো আবার নিয়ে আসতে হয়েছিল, সেগুলো আবার পরে ভাঁজ করলাম, সবই হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি। ছেলে আসবে, ওকে স্নান টান করানো, এই কাজগুলো আমি করেছি। চলে এসেছি ছাদে, জামাকাপড়গুলো নিয়ে যেতে আসলাম, কারণ এরপরে বৃষ্টি আসলে আমাকে দৌড়দৌড়ি করে নামাতে হবে। তো ভাবলাম একবার তুলে নিয়ে যাই। হ্যাঁ ভুলে গেছি তো, ভেজাতে তো উচিত, আমি এখন যাই গিয়ে ভিজিয়ে দিচ্ছি। রোদ্দুরে ভিজিয়ে রাখলে, এই এখন ভিজিয়ে রাখলে তাও ভিজে যাবে। তো দেখো এখানে চলে এসেছি আমি নিচে, এখানে এসেছি মিশ্রি ভেজাতে, কারণ প্রত্যেক দিন এখন ছেলেকে ঠিক করেছি মিশ্রি জল খাওয়াবো। মিশ্রি জলটা শরীরটাকে ঠান্ডা করে, ও যতই রোদ্দুর থেকে আসে তখন ওর বডিটা প্রচণ্ডই গরম থাকে, শরীর প্রচণ্ড হিট থাকে, তেমন শরীরের ভেতরটাও গরম হয়ে যায়। তাই জন্য প্রত্যেক দিন উচিত আমার ওকে মিশ্রি জল খাওয়ানো। আমি তো ভুলেই যাই গেছিলাম দুদিন ধরে, আজকে হঠাৎ করে মা মনে করালো, তা আজকে থেকে আবার ঠিক করলাম যে না এভরিডে ওকে যাই হোক মিশ্রি জলটা আমি খাওয়াবো। এই দেখো ভালো করে হামানদিস্তাটা আমি ধুয়ে নিচ্ছি, গুঁড়ো করতে লাগতো না যদি আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতাম, যেহেতু ও আসার সময় প্রায় হয়েই এসেছে, ওই জন্য একটু ভালো করে হামানদিস্তাটা ধুয়ে নিয়ে মিশ্রিটাকে ওর মধ্যে গুঁড়ো করে নিয়ে তারপরে জলের মধ্যে ভেজাচ্ছি, যাতে ও আসার সাথে সাথে মিশ্রিটা জলের সাথে একদম গুলে যায়। আর এ দেখো মিশ্রিটা গুঁড়ো করছি, আর তার সাথে ওর দাদাই মানে আমার শ্বশুরের সাথে কথাও বলছিলাম। তো যাই হোক এবার গ্লাসের মধ্যে করে নিয়ে ভিজিয়ে নেবো। আর আজকে তোমাদের রোহন এত সুন্দর করে মিশ্রির জলটা খেয়ে নিয়েছে, সেটা তো আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি, মনেও হলো দেখে ওর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আর কোনো কারণে আজকে ও বোতল থেকে সব জল মাটিতে পড়েও যায়, ওখানে হয়তো তুলে জল আবার ভরে দেয়, কিন্তু আজকে আর ও ভালো করে জল খায়নি, সেটা ওর জল খাওয়া দেখি আমি বুঝলাম। এ দেখো এবারও এসে গেছে, আমি ওকে আনছি, তোমরাই এবার সব বাকি। নিচে বাহ বাহ ভেরি গুড।
আর এইটা হচ্ছে পাপার সবিনের তরকারি, আর এই যে মাছ ভাজা, আর এটা ইলিশ মাছ ভাজা, একটা কাঁচা লঙ্কা নাও মোটা দেখে। ফোনের অবস্থা সবাই দেখো কি করছো, দেখো ওই দেখো দেখো দেখেছো, দেখো কি দিয়ে ভাত খেলি, কি দিয়ে ভাত খেলি বল। এই বালিশের ওয়ারগুলো দেখতেই পাচ্ছ, পরিয়ে দিয়েছি, এটাও পরিয়ে দিয়েছি, কেচে একবারে, কারণ আওয়ারে দেখতে ভালো লাগে না। আর এগুলো আপাতত আমার একটা করেই রয়েছে, বিশেষ করে এইটার তো একটাই রয়েছে, আর এগুলোতে ডবল করে পরানো। এর থেকে এইটা যখন নোংরা হবে আমি এইটাই, দেখো এইটা পরিষ্কার, আর একটা ওয়ার পরানো আছে, এইটা খুলে দেবো, এভাবেই করবো। মা বলছিলো নাহলে ভেতরে বালিশের ওয়ারগুলো কালো কালো দেখতে হয়ে গেছে। আর এইটা আর এই বালিশের ওয়ারটা একসাথে কিনেছিলাম, এখন আর একটা ছোট্ট বালিশের ওয়ারও কিনতে হবে। আমাদের এত বালিশ হল ফুল বালিশ নিয়ে আমি হয়রান হয়েছি মা। এ বাবা লাল লাল লাগছে, নাকে মাকে সিঁদুর পড়ে গেছে, সারা মাথায় মাথায় সিঁদুর লেগে গেছে। উফ বাবা প্রচণ্ড গরম লাগছে, এসিও চালিয়েছি, সুইং করা নেই, সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 4:30। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করবো, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যাওয়ার আগে একটা নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতন টাটা।